দেখো কত বড় বড় সাইজে শুধু কাঁকড়া, হাতে শুধু মনে হচ্ছে যে জুড়ে মানে এই দেখো দেখো কামড়া ছিল মারে দেখো, আর এই দেখো এইগুলো দাঁতগুলো দেখো, বাই চান্স যদি খোলা হয়ে যায় এক্ষুনি আমার আঙুলগুলো পুরো দেবে এক্ষুনি কেটে। রে বাবা রে, কাঁকড়াগুলো সাইজ তোমাদের আমি একবার দেখাচ্ছি, এই দেখো পুরো এই হাতের পুরো কিভাবে দেখাই পুরো দেখো কত বড় বড় সাইজের কাঁকড়াগুলো, সামুদ্রিক কাঁকড়া এগুলো বোধ হয় বিক্রি করতে এসেছিল। আর এই দেখো, আর এখানে এই দাঁতগুলোকে এরম ভাবে বাঁধা আছে, এরম ভাবে চুপ রোজি, গুলো দেখতে আমি কি করছে এগুলোকে নিয়ে রোজি দেখে যেন শোনাচ্ছে চুপ। দেখো দাঁত গুলোকে এইভাবে বেঁধে রেখেছে, আর আজকে বিক্রি করতে রোজি আবার আজকে বিক্রি করতে এসেছিল, টোটাল বিক্রি করতে এসেছি মানে টোটাল নিয়েছি 5 পিস, তার মধ্যে 2 পিস মানে দুটো মারা গেছে সেই জন্য সেটা। আচ্ছা সকালে কাঁকড়াগুলো বিক্রি করতে এসেছিল টোটাল 5 পিস নিয়ে, 5 পিস নিয়েছিলাম তার মধ্যে 2 পিস মরে গেছে সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এগুলোর অবস্থা খুব একটা ভালো না, কিন্তু যেগুলো আছে লিটারেলি দেখো, ওই দেখো দাঁড়াগুলো বাঁধা আছে, তবু আমার হাতে কোনোভাবে কামড় দিচ্ছে দেখো, এভাবে পুরো ধরে আছে হাতে। মানে ছেলে দিলে যখন সকালে এনেছিল তখন যা একটা বেরিয়ে গেছে চিকিতে গিড়ি গিড়ি করে ছুটছে এরকম ভাবে। এই কাঁকড়ার কাঁকড়া দিয়ে ছাল, কাঁকড়ার ছাল দারুণ লাগে, তো এটা দিয়ে নিশ্চয়ই কোনো একটা রেসিপি বানাবো আর অবশ্যই তো তোমাদের শেয়ার করবো। তার আগে তোমাদের দেখিয়ে দিলাম এই কাঁকড়াগুলো, জাম্বো সাইজের কাঁকড়া যাকে বলে, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কতটা বোঝা যাচ্ছে না আমি জানি না, কিন্তু জাস্ট জাম্বো সাইজের কাঁকড়াগুলো দেখেছো। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম মানে গ্রসারির সমস্ত জিনিস, সেগুলো এখন এসে গেছে, দাদা ফোন করলো যে এসে গেছে, এখন সেগুলো জিনিসগুলো আনতে যাচ্ছি, আনতে যাচ্ছি বলতে আমাদের সামনে এখানে গাছ ভেঙে পড়ে গেছে যাদের বাড়ি, তারা এখন গাছ কাটেনি সেই জন্য গাড়ি আর এগিয়ে আসতে পারছে না, এই জন্য ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, এখন যাই জিনিসগুলো নিয়ে নিই তারপরে এসে ব্লগ করছি। আচ্ছা আপনারা এসেছিলেন না? হাতে আমার কাছে এক ব্যাগ জিনিস, মায়ের কাছে যে হাতে এক ব্যাগ জিনিস, সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে। আর ওই যে দেখালাম গাছটা, ওই গাছ ভেঙে পড়ে যাওয়ার জন্য গাড়ি আর এগিয়ে আসতে পারছে না, চলো এখন জিনিসগুলো রাখি। কি কি সবই মিলিয়ে নিয়েছি তবু একবার বাড়িতে গিয়ে দেখে নিই। এই যে বিল দেখে টোটাল 18টা জিনিস মিলিয়ে নিয়েছি, এখানে টেবিলে পরপর পরপর করে মিলিয়ে রেখে দিয়েছি, একদম পারফেক্ট সমস্ত কিছু এসেছে। এখানে মা কাঁকড়াগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছে, এই যে এখানে কাঁকড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এখানে এই যেটুকু ঘি বেরিয়েছিল, আর এখানে এইগুলো দাঁড়াগুলো রয়েছে, এগুলো মাছ ছিলে হালকা করে একটু থেতো করে নেবে, এই যে এই দাঁড়াগুলোকে। কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি, এবারে আস্তে আস্তে কাঁকড়াগুলো আমি ভাজছি, আর ওদিকে মা এখন যেমনটা বলেছি যে শিলে ওগুলো থেতো করছে, আর সত্যি বলতে কি এই যে থেতো করে আনাও হয়ে গেছে দিয়ে দিয়েছি, আর বাকি দাঁড়াগুলো রয়েছে সেগুলো থেতো করছে, আর কাঁকড়া অলরেডি আমার ভাজাও হয়ে গেছে এর মধ্যে। আর তোমরা কড়াটা দেখে জাজ করো না, কারণ সত্যি বলতে কি লোহার কড়া বা মাটির জিনিসে এই কাঁকড়াটা খুব ভালো হয়, এমনি যদি ননস্টিকের কড়াইয়ে করো না কখনো এইসব জিনিস ভালো হয় না, একটা ফ্লেভার আসে না, বিশেষ করে মাটির কড়াই বা হাঁড়ি বা কিছু থাকলে বা লোহার জিনিসে করলে সেই জিনিসে দেখবে ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে যায় অটোমেটিক্যালি। তো প্রথমে যেমন দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা পেঁয়াজ, পেঁয়াজটা এখন হালকা ভেজে নেব, ভাজাই হচ্ছে, আর ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক তোমাদের একটু একটু করে শেয়ার করতে থাকি কিছু কিছু কথা। যেমন কাঁকড়া অনেক অনেক দিন পর খেয়েছি, আগে যখন ছোট ছিলাম না তখন এই পুকুরে গ্রামে ঘরে পুকুরেই অনেক কাঁকড়া পাওয়া যায়, পুকুরেই এরকম আগে আগে অনেক কাঁকড়া আমার দিদুন ধরতো, মানে সামনের দিকে উঠে চলে আসতো সেগুলো ধরা হতো, আর সেই কাঁকড়ার স্বাদ মানে অন্য যতই দামি দামি বা যতই ভালো ভালো বা বিভিন্ন রকমের কাঁকড়া তোমরা খাও না কেন সেই কাঁকড়ার স্বাদ অসাধারণ যাকে বলে। আর সেই কাঁকড়া খেতাম আমরা পোড়া, তখন উনুনে রান্না হতো তখন দিদুন এগুলোকে কীভাবে পোড়া করতো কিন্তু খেতাম। আর দেখো এই যে কথা বলতে বলতে আমার মশলাও হয়ে এসেছে,
পেঁয়াজটা তো ভাজা হয়ে এসেছিল, তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো রসুন আদা, তারপরে এগুলো ভালোভাবে ভাজা হতে হতে দিয়ে দিয়েছি টমাটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসবই দিয়ে দিয়েছি। এইগুলো দিয়েই ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নর্মাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুপাতে নুন, এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটা কষছি। আর এর মধ্যে কাঁকড়াটা দিয়ে এবার ভালোভাবে কষবো, মানে অ্যাকচুয়ালি কাঁকড়ার মানে ঝাল বলো, এটা এখন আমি করছি কাঁকড়ার ঝাল, একটু ঝালঝালি এটাকে ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি এটাকে করতে গেলে মাংস যেরকম আমরা করি ভালোভাবে নাড়তে হবে, সেরকমভাবে আমি নেড়েও নিচ্ছি, যদিও আমি ফার্স্ট টাইমই করছি, কিন্তু একটা আইডিয়া লাগিয়ে নিলাম। মা বাবা বললো যে এইভাবে এইভাবে হয়, নিজে একটা আইডিয়া লাগিয়ে ভালোভাবে এগুলো করে নিচ্ছি। আর আলুও দিয়েছি, বাঙালি মানুষ আলু ছাড়া না মানে কোনো আমাদের তরকারি জমে না, তো সবাই জানো সেই জন্য। আর দেখো আমি কিন্তু এতে কিন্তু কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করছি না, গরম জল দিয়ে দিয়েছি, কারণ আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিলে সেটা ফ্লেভার মানে স্বাদটা আরও বেশি ভালো হয়। এই দেখতে দেখতে আমার কাঁকড়া কিন্তু রেডি, এখন শুধুমাত্র খাওয়ার জন্য। আর খেয়ে সত্যি বলছি সবাই বলেছি খুব ভালোই হয়েছে, কিন্তু আমার দুর্ভাগ্যবশত তোমাদেরকে মানে দেখাতে পারলাম না সেই ক্লিপটা, কারো কাছে ক্লিপটা মানে কাউকে দেখিয়ে যে রিভিউটা নেবো যে কীরকম হয়েছে কাঁকড়াটা খেতে, সেটা কিন্তু আমার করা হয়নি, ভুলে গিয়েছিলাম। এক্ষুনি আমি এডিট করতে করতে দেখলাম যে আমি এইটুকুই করেছি। আর এই হলো আমার কাঁকড়ার রেসিপি, ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। ভিডিওটা আমি এডিট করতেছিলাম, এডিট করতে করতে দেখি লাস্ট পার্টি দেওয়া হয়নি, প্রত্যেকবারের মতো ভুলে যাই, তো এখন আমি ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর যদি নতুন কেউ দেখে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি কিন্তু নেক্সট আরও একটি ইন্টারেস্টিং ব্লগে, তখন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো লাগবে। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা বেশি বেশি করে দেখো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি ডেলি ডেলি ভিডিও দেওয়ার জন্য একটা মোটিভেশন মানে মোটিভ পাবো, মোটিভেশান হবো। আর যদি না তোমরা দেখো তখন ডিমোটিভেটেড হয়ে যাই, কিন্তু যতই ভাবি যে আমি ডেলি ব্লগ করবো, যখন দেখি তোমরা কেউ দেখছো না তখন একটু ডিমোটিভেটেড হয়ে যাই, এটা নর্মাল, আমি একটা মানুষ সেজন্য এটা স্বাভাবিক। তাই বলি অনেক বছর প্রায় হয়ে গেল, আমার 3 বছর হতে যায় এই লাইনে আছি, কিন্তু সেরকমভাবে দেখছি তোমরা কেউ একটা দেখছো না, কেন দেখছো না আমি জানি না। আমার চ্যানেলটা ভালোভাবে খুব একটা গ্রো করছে না, কেন আমি তা জানি না। তো প্লিজ তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওগুলো তোমরা